বন্ধুরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আমরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজ যে ব্লগটা সেটা হতে চলেছে সেটা তোমার থাম্বনেল থেকে বুঝেই গেছো। আমি আর মনে আবার যে বোর্ডিং করব, তো বোর্ডিংয়ের ফার্স্ট ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম যখন বোর্ডটা আমি নতুন কিনি, তো সব কিছু দেখিয়েছিলাম। তো আজকের বোর্ডিং করব, সেই নিয়ে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করবো। এই দেখো বোর্ড পুরো রেডি, এই যে আমার বোর্ড রেডি আছে। তো আগের বারে যেগুলো ছিল সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আজকেরটাও তোমাদেরকে মানে ভালো করে দেখাই, মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওইটাও আমি নিজে তৈরি করেছি, পুরো পরিষ্কার করেছি। তো মনে এখন সবে নাচ থেকে এসছে, ও এখন পাওয়াটা খাচ্ছে, পাওয়াটা খাওয়ার হয়ে গেলেই তারপর আমরা বোর্ডিং করব। আর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যে জায়গাটা আমি কেমন করেছি সুন্দর। এই দেখো বন্ধুরা, এখানে আগে জঙ্গল ছিল, তো আমি এই যে দেখতেই পাচ্ছ সব জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করেছি। আর এই কাঠের মধ্যে পোলটাও আমি কিনা তৈরি করেছি, আর এদিকেও জঙ্গলগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এই যে আমার বোর্ডটা এখানেতে রাখা আছে, আর এখানেতে এই দেখো বন্ধুরা, এটা আমি নিজে হাতে তৈরি করেছি এখান দিয়ে যে বোটে ওঠার জন্য। কারণ আগে যখন ছিল, তোমাদের সবাই জানো যে আগে বাঁশ দিয়ে তৈরি ছিল, আর মনা উঠতে ভয় পাচ্ছিল, তার জন্য আমি এইটা তৈরি করলাম পুরো বাঁশ দিয়ে লম্বা করে। আর এই যে বোট, আর এখানেতেও খালি এখন তৈরি করা হয়নি, এখানটা তৈরি করতে হবে। এই দেখো মনা খাচ্ছে এখন পরোটা, মনা পরোটা খাওয়া হয়ে যাক, তারপরে আমি আর মনা বোট চড়বো। তো মনা খাওয়া শেষের দিকে এবারে আমরা বোট চড়তে যাবো, চলো তাহলে। বন্ধুরা এই দেখো মনা পাওয়াটা খাওয়া হয়ে গেছে, আমার সাথে চলে এসছে। আর এই আমি পাম্পারটা নিয়ে নিয়েছি, কারণ আরেকটু হাওয়া দিয়ে নেবো, কালকের হাওয়া দিয়েছিলাম, রোজ আমি সকালে উঠে একবার করে হাওয়া দিয়ে নিই। আর মনা চলো তুমি ওইগুলো নিয়ে আসো, আর ওই যে বোটে যে এগুলো আছে যেগুলো দিয়ে চালায় সেগুলো মনা নিয়ে নিয়েছে। চলো বন্ধুরা বোটে আস্তে আস্তে যাওয়া যাক, মনা দেখে লাভবি। এই যে আমরা চলে এসছি বোটের সামনে, এই যে বোট দাঁড়িয়ে, যারা বোটে আমি হাওয়াটা দেবো, চলো। বোটে আমাদের হাওয়া দেওয়া হয়ে গেছে, এবারে আমরা বোটে উঠে পড়বো আমি আর মনা, চলো বোটে আগে উঠি। এই দেখো বোটে উঠলাম, বোটে উঠে পড়েছি আমি। মনা উঠ, উঠছে মনা, ওইগুলো নে, ওইগুলো নে, ওইগুলো নে মনা। পুতুলটা রাখ না, পুতুলটা রাখ, লাঠি নিয়ে নিয়েছি। এবারে দড়িটা খুলে ফেলবো, চলো। অবশেষে আমরা বোটে বসে পড়েছি, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ মনাকে আর দেখায়। এই আমরা করছি বোর্ডিং জলের মধ্যে, এই দেখো জলের উপর দিয়ে শুয়ে পড়তে হবে, কষ্ট করে তাও ক্যামেরা ধরছি। বাইক করতে যাচ্ছি আমরা,
ও বোর্ডিং করছে। ওই দেখো বাড়ির কাছ থেকে কত দূর চলে এলাম, আকাশে পাখি উড়ছে। এই দেখো বন্ধুরা, আমরা হচ্ছে যে জলের মধ্যিখানে, এই দেখো চারদিকে আমাদের জল, মনে হয় যে বোটে শুয়ে শুয়ে খেলা করছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন আছি পুরো একদম জলের মিডিলে, তাই তো মধ্যিখানে। এই দেখো চারদিকে আমার পিছনে সামনে চারদিকে জল, আর চোখে রোদ পড়ছে। আমরা এবার যাবো বোটটা নিয়ে এবার ছাওয়াতে। চলো তাহলে ছাওয়ার দিকে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, আমাদের সামনে দিয়ে সাপ হয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ঠিক, কিন্তু ওই যে ওই গাছটার গোড়াতে সাপ আছে একটা বড়। আর এই যে মনা, আবার মনা এখন গান করছে গুনগুন করে। মনা কেমন লাগছে বোট চড়ে? আর বলো বন্ধুদের কে শোনাও। ওটা ভালো লাগছে, আবার সাপ দেখছি। ওই দেখো আছে শোল মাছ মনা, ওইদিকে শোল মাছ আছে। তো এবার দিয়েছি আমি মনাকে বোর্ডিং করতে, যে মনা এখন করছে বোর্ডিং দু হাত দিয়ে। মনা ভালো লাগছে? বোর্ডিং করতে পারি না, ও জঙ্গলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে অবশ্যই বোর্ডিং করতে হবে। বোর্ডিং করতে পারে না, তাই তো না? তুই জঙ্গল ঢুকে দেখো বন্ধুরা, জঙ্গলে ঢুকিয়ে দিচ্ছে, দেখেছো? আমার এক হাতে বোর্ড আছে, এই দেখো ওর এক হাতে বোর্ডিং আছে। এবার চলো, এবারে যা যাবে একটুখানি এতে যায়, এবারে একটু বাবাকে নিয়ে উঠবো, বাবাকে একটু চড়াবো বোটটা। তো এখন আমরা যাচ্ছি ওইদিকে। কি হলো বন্ধুরা, তোমার হয়তো ভাবছো এটা কি? এটা হচ্ছে জাল আমাদের মাথার উপরে, তাই তো মনা? এই আমাদের পুকুরটা জেলেকে যেকালে দেয়া হয়েছে, জেলে নিয়েছে, এই জন্য যাতে না ওই যে বকটক বসে, তার জন্য জেলেরা উপরেতে জাল দিয়েছে। এই দেখো বন্ধুরা, জাল দেওয়া আছে উপরে। আর আমরা নিচে বোর্ডিং করছি, অনেক সময় আমাদের মাথাতেও ঠেকে যাচ্ছে। মনার ঠেকছে না বিশাক, আমার ঠেকছে, তাই তো মনে? তো আমরা এবারে যাবো, মানে জাল থেকে বাইরে বার হবো, ঠিক আছে? বাইরে হতে ওইখানে এখনো লাগবে জালটাকে ছিঁড়তে হবে। চলো বন্ধুরা, আমরা আড়ের দিকে চলে এসেছি, এবার যাবো আরেক আড়ে। চলো বন্ধুরা, আমাদের বোর্ডিং করা শেষ হয়ে গেছে, এবারে আমরা উঠে যাবো আস্তে আস্তে উপরে। আর এই হচ্ছে মনা। মনা কোথায়, তোকে দেখা যাচ্ছে না কেন? এই যে মনা, মনা কেমন লাগলো বোর্ডিং করে? মনা ভালো লেগেছে? আজকে অনেকক্ষণ আমরা বোর্ডিং করলাম, আমরা নেমেছিলাম সেই 12টার সময়, আর এখন বাজে 11টার সময় নেমেছিলাম, এখন 12টা কি 12:30 বাজে। এক ঘন্টা দেড় ঘন্টা বোর্ডিং করলাম, ঘুরলাম ফিরলাম, তো ঘুরো মানে অনেক মজা করলাম বোটেতে। তো আবার এরকম বোর্ডিং আমরা করবো, ঠিক আছে? তো চলো এখন আমরা উঠে পড়ি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকে টাটা বাই, সবাই ভালো থেকো।